অদিতিতে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব, আমি আগের দিন যে গালিফ স্ট্রিট গেছিলাম সেই গালিফ স্ট্রিট থেকে আজকে আমি কী কী গাছ কিনেছি সেদিনকার। তো আজকে আমি সেই গাছগুলো তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখো, এই যে আমি কিনেছি একটা পার্পেল অক্সাইজ, এই যে এই গাছটা আমি অনলাইনে দেখেছিলাম, অনলাইনে আমাকে 500 টাকা বলছিল। তো আমি গালিফ স্ট্রিটে গিয়ে দেখি এই গাছটা দেখতে পাই, তো এই গাছটা ওখানে 300 টাকা বলে, ওই দাম দর করে দামাদামি করে তারপর 250 টাকা। আর এই গাছটা দেখো কত সুন্দর, এর নিচে কিন্তু রয়েছে বাল্ব, অনেক বাল্ব হয়ে গেছে। আর এইটা যে সন্ধে হলে এই গাছটা কেমন, এই যেরকম কেমন পাতাগুলো বুজে যায়, আবার সকালবেলা যখন একটু জল দিয়ে একটু রোদে রাখা হবে তখন কিন্তু আবার পুরো এরা পাতাগুলো ছেড়ে যায়। এই গাছটা আমি কিনেছি, আমি এখনও পটিং কিছুই করিনি, যেমনভাবে কিনেছি তেমনভাবেই রয়েছে। দেখো আর একটা কিনেছি, এই যে এটা হচ্ছে ব্লু ডেজির এই যে ছোটো ছোটো দেখো নীল নীল ফুল হয়, এটা এখন বুঝে গেছে, সকালবেলা আবার হয়তো ফুটবে কুড়িয়ে এসছে অনেক। আর গাছটা কি সুন্দর ঝাঁকড়া, এই যে দেখো এই গাছটা 80 টাকা চাইছিল, এই গাছটা আমি 50 টাকা দিয়ে নিয়ে এসেছি। এই যে দেখো নীল নীল, এটা আমার ইচ্ছা আছে এই গাছটাকে আমি হ্যাঙ্গিং টবে দেব, হ্যাঙ্গিং টবে দিলে বেশ সুন্দরভাবে ঝাঁকালো ভাবে আরও সুন্দর হয়ে যাবে, আর পুরো ফুল পুরো নীল হয়ে থাকবে, এই যে ছোট্ট ছোট্ট ফুল পুরো নীল হয়ে থাকবে। দেখো গাছটা কি সুন্দর। আর একটা কিনেছি, এই যে এটা হচ্ছে রিওর এই কালারটা আমার কাছে ছিল না, পুরো যেটা একদম ম্যাট যে পার্পেল যেটা সেই কালারটা আমার কাছে ছিল, এইটা আর ছিল না, তো ওই জন্য আমি রিওর এই প্লান্টটা আমি নিয়ে এসেছি। হ্যাঙ্গিংই আমি বেশি, হ্যাঙ্গিং বলছি সরি, আমি ইনডোরই বেশি কিনেছি। এই যে দেখো কি সুন্দর পাতাগুলো, এইটা 70 টাকা বলছিল, এটাও আমি 50 টাকা দিয়ে নিয়ে এসেছি। আর আমি দুটো লিলিয়ামের বাল্ব কিনেছি, যেটা বললো আমাকে যে বর্ষাকালে নাকি লিলিয়ামটা ফুল হয়, লিলিয়াম কি অ্যামারিস লিলি এইরকমই হয়তো নামটা কিছু, ওই দুটো বাল্ব কিনেছি। ওই দুটো বাল্ব আর দেখালাম না, যখন আমি গাছটা ওই বাল্বগুলো লাগাবো বা গাছগুলো লাগাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে এইটুকুই, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।